তো বন্ধুরা, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বেজায় খারাপ অবস্থা রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে। জুন মাসে দক্ষিণবঙ্গে বিন্দুমাত্র বৃষ্টিপাত দেখা যায়নি এবং জুলাই মাসের প্রায় কিন্তু অলমোস্ট অর্ধেক মাস পেরিয়ে গেল, এখনও পর্যন্ত তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। কোথাও কোথাও কখনো কখনো হালকা থেকে মাঝের এই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু পুরোদমে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং এর সাথে সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর দিয়ে যায়নি, যার কারণে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে জুন মাসে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটেছিল এবং এই মুহূর্তেও এই জুলাই মাসের ক্ষেত্রেও কিন্তু বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তো দুই বঙ্গের ক্ষেত্রে বন্ধুরা, এক বঙ্গে মারাত্মক ভারী বৃষ্টিপাত এবং অন্য বঙ্গে কোনোরকমভাবে কিন্তু বৃষ্টিপাত তৈরি হচ্ছে না, বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে চাষিদের অনেক অসুবিধা হয়েছে। জুন মাসের ক্ষেত্রে চাষিরা চাষাবাদ করতে পারেনি খুব ভালো রকমভাবে বৃষ্টিপাতের অভাবে এবং সেই ঘটনায় কিন্তু পুনরাবৃত্তি ঘটতে চলেছে জুলাই মাসের ক্ষেত্রেও। তবে তারই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছুটা হলেও কিন্তু সুখবরের বার্তা জানিয়ে দিয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন সুখবর জানানো হয়েছে তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে বিস্তারিত সমস্ত রকমের তথ্য জানিয়ে দেবো। তাই অতি অবশ্যই ভিডিওটাকে আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এটাই কিন্তু সঠিক সময়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনি আপনার মতামতটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে পাওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এই লেটেস্ট রিপোর্টে আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে সেটা আমরা দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন একাধিক জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জানিয়ে দিয়েছে, যেখানে আজকের দিনের ক্ষেত্রে হিমালয় পাদদেশের ক্ষেত্রে কোনোরকম হলুদ সতর্কতা দেয়নি, তবে আগামীকালকে দিন থেকেই সেই হলুদ সতর্কতা জারি থাকবে এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাত 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং 19 তারিখ 20 তারিখের দিনকেও কিন্তু বিধ্বংসী ভারী বৃষ্টিপাত ঘটবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং মোটামুটি 5টি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত ঘটবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ব্যাপারে বলতে গিয়ে আজকের দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং এর পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু দমকা বাতাস বইবে, যেটা কিনা আজকের দিনকে আমরা খুবই ভালো করে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মারাত্মক রকমভাবে রোদ্দুর রয়েছে এবং রোদ্দুরের সাথে সাথে বৃষ্টিপাত না হলেও বেশ ভালোই কিন্তু জোরে হাওয়া ছুটছে। অন্যদিকে আগামীকালকের ব্যাপারে যদি আমরা জানতে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আগামীকালকের দিনের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে, অর্থাৎ এবারে কিন্তু জেলা উল্লেখ করে জানিয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া এতগুলো জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো জেলার কথা উল্লেখ যখন করেছে তখন আগামীকালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা সামান্য একটুখানি হলেও বেশি রয়েছে। যদি আমরা অন্যান্য এলাকার কথা ভাবি, অর্থাৎ বিহারের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না, ঝাড়খণ্ড এছাড়া উড়িষ্যার দিকে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত হচ্ছে, আন্দামানের ক্ষেত্রেও কিন্তু বিধ্বংসী ভারী বৃষ্টিপাত চলছে নিকোবর আইল্যান্ডের, শুধু আজকের দিনের ক্ষেত্রেই না আগামীকালকের দিনের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার ক্ষেত্রে। তো উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 4 দিন থাকবে, আজকের দিনকে নিয়ে আগামী 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে এবং আগামীকালকের দিনের ক্ষেত্রে হলুদ সতর্কতা জানিয়েছে। তো এবারে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে যাব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আজকের দিনকে সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ ছিল, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়নি, কিন্তু যেই আমরা ট্র্যাকটাকে চালিয়েছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কিছুটা হলেও সামান্য মেঘলা আকাশ কিংবা ঘনকালো মেঘ ধীরে ধীরে কিন্তু আমাদের দক্ষিণ বাংলার দিকে এগিয়ে আসছে, তবে এইটুকু মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাতের হবে সেমন কোনো কিন্তু সম্ভাবনা নেই। অন্যদিকে খড়গপুরের দিকে যদি আমরা একটু তাকাই তো খড়গপুরের ক্ষেত্রে কিন্তু সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ এখানে মেঘের ঘনত্ব কিংবা মেঘের গাঢ়ত্ব অনেকটাই বেশি রয়েছে, বেশ ভালোই ঘনকালো মেঘ দেখা যাচ্ছে গোপীনগরপুর, কিশোরী এছাড়াও নয়াগ্রাম, বেলদা, খড়গপুরের আশেপাশের এলাকা সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রামে খুবই কাছাকাছি অঞ্চল সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন নদিয়া পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রেও
একটা সামান্য মেঘলা আকাশ দেখা গিয়েছিল দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী মেমারি, পান্ডুয়া আর নদিয়ার বেশ কয়েকটা অঞ্চল রয়েছে, সেখানে মেঘলা আকাশ এবং কোথাও কোথাও সামান্য ঝিরিঝিরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হতে পারে। জঙ্গলপাড়া রয়েছে এখানটায়, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বজবজ এতগুলো এলাকাতে কিন্তু সামান্য মেঘলা আকাশ এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর, বালিচকের ক্ষেত্রে বৃষ্টিপাত ঘটবে। অন্যদিকে জামশেদপুর, বেহালদা, বাদাম পাহাড়, সোনুয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা খুব বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। এই যে সময়ের বৃষ্টিপাতগুলো চলছে সেখানে কিন্তু মাত্র কয়েক মিনিট কিন্তু স্থায়ী হচ্ছে, মোটামুটি 15-20 মিনিট স্থায়ী হচ্ছে ম্যাক্সিমাম। এর থেকে বেশি কিন্তু বৃষ্টিপাত স্থায়ী হচ্ছে না, যার কারণে কিন্তু চাষাবাদে অসুবিধা এবং এর আশেপাশে কিন্তু যে ভালো গরম পড়েছে এই গরমের একটা কিন্তু অসুবিধা এই মুহূর্তে সাধারণ মানুষদেরকে ভোগ করতে হচ্ছে। তবে এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যদি এই মুহূর্তে জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে। তো দেখতে পাচ্ছেন রাত্রিবেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র রাত্রিবেলার ক্ষেত্রে উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহারের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ার, এছাড়াও সিরাম রয়েছে, এছাড়াও আমরা এখানটা দেখতে পাচ্ছি যে তুফানগঞ্জ রয়েছে, কোচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, সোনামুখী রয়েছে, এছাড়াও একাধিক কিন্তু উত্তরবঙ্গের অঞ্চল রয়েছে যেখানে কিন্তু প্রায় 22 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তুলনামূলকভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিধ্বংসী ভারী বৃষ্টিপাত ঘটছে, যার কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে একাধিক নদী রয়েছে অর্থাৎ তিস্তা, তোর্ষা এই সমস্ত নদীগুলোর ক্ষেত্রে নদীর জল স্তর হু হু করে বাড়তে আরম্ভ করে দিচ্ছে। কারণ যদি এরকম টাইপের ভারী বৃষ্টিপাত রাত্রিবেলার ক্ষেত্রে হয় তাহলে জনসাধারণের ক্ষেত্রে যেরকম অসুবিধা রয়েছে ভারী বৃষ্টিপাতে, তেমন বন্ধুরা কিন্তু বন্যারও একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা নজর রাখবো যে নদীর জলস্তর কতটা বাড়ছে এবং আশেপাশে এলাকাতে জল ঢুকছে কি ঢুকছে না, সেই সম্পর্কে সম্পূর্ণ লেটেস্ট আপডেট আমরা জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে আগামী কালকের দিনকে চলে আসলাম, দেখতে পাচ্ছেন শনিবার একদম ঠিক সকালবেলা 7টার পর থেকে সামান্য মেঘলা আকাশ তৈরি হবে, তবে তেমন একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশই তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন তেমন কিন্তু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের মতামত অনুযায়ী শুধুমাত্র এইটুকু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সুন্দরবন, লাগোয়া অঞ্চল রয়েছে, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর যে সমস্ত অঞ্চল সেটা রয়েছে, পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং খড়গপুরের আশেপাশের থেকে বৃষ্টিপাত হবে। এই কটা এলাকাতে কিন্তু মূলত সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। কিন্তু অন্যদিকে কলকাতা বলুন কিংবা নদিয়া বলুন কিংবা বর্ধমান বলুন কিংবা মুর্শিদাবাদ বলুন এই এলাকা কিন্তু বৃষ্টিপাত থেকে কিছুটা হলেও বিরত থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে খুব বেশি একটা নেই। মেঘলা আকাশ কিংবা খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কখনো কখনো হলেও হতে পারে, তবে সেটা কিন্তু খুবই কম সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা রবিবারেরটাও একটু দেখে নেবো, রবিবারের দিনকে কী আকাশ থাকতে পারে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে এবং এর পাশাপাশি সিলেটের ক্ষেত্রেও মারাত্মক বৃষ্টিপাত রয়েছে, তবে আগামী কালকের দিনকে যতখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবারের দিনকে তার থেকেও কম সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে একটুখানি ভালো করে দেখাবো, দেখতে পাচ্ছেন তেমন কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। বিকেলবেলা 5টা হতে না হতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এবারে আমরা সরাসরি বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে যাবো এবং এটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার রয়েছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে কলকাতার বুকে প্রায় বলা যেতে পারে যে 33 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকে যদি যাই তাহলে পুরুলিয়ার ক্ষেত্রে মোটামুটি কিন্তু বন্ধুরা পুরুলিয়াতে 46-47 মিলিমিটার 50 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়ার ক্ষেত্রে রয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে অলমোস্ট 55 মিলিমিটার বাঁকুড়া, এছাড়াও বর্ধমানের ক্ষেত্রে 42। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সবথেকে বেশি বৃষ্টিপাত সিলেটেই হবে, সিলেটের ক্ষেত্রে অলমোস্ট 240 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বিধ্বংসী ভারী বৃষ্টিপাত সিলেটের ক্ষেত্রে হবে। অন্যদিকে যদি আমরা একটু রংপুরের দিকে যাই তো রংপুরের ক্ষেত্রেও মারাত্মক ভারী বৃষ্টিপাত রয়েছে, তবে সবথেকে বেশি বৃষ্টিপাত দুই বাংলার মধ্যে থেকে হবে উত্তরবঙ্গে, যেখানে আলিপুরদুয়ারের ক্ষেত্রে 10 দিনের মধ্যে অলমোস্ট 400 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা
কতটা বিধ্বংসী ভারী থেকে হতে পারে বৃষ্টিপাত আলিপুরদুয়ারের ক্ষেত্রে হবে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। শিলিগুড়ির ক্ষেত্রেও 300 মিলিমিটার বৃষ্টিপাত, দার্জিলিংয়ের ক্ষেত্রে অলমোস্ট 200-250 মিলিমিটার বৃষ্টিপাত ধরে রাখতে পারেন। তো এরকম টাইপেরই কিন্তু আপাতভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা এবং তার নিচে যে সমস্ত এলাকা রয়েছে মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। তো আপনার যদি এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।